যেটি যারা ড্রাইভার আছেন তাদের যে বেতনের প্রসঙ্গটি কিন্তু বারবার উত্থাপিত হয়েছে যে তারা কন্ট্রাক্টে চালায় এতগুলো ট্রিপ দিলে এত এই বিষয়গুলো কি নিয়ে আপনি এইটা ঢাকায় মাত্র এই জিনিসটা আমারও অবাক লাগে আমি ঢাকাতে দেখি যেটা আজকে থেকে না ঠিক সেই প্রথম থেকে আমরা দেখে আসছি যে ঢাকাতে যে যত ট্রিপ এখান থেকে উত্তরা যাবে গাড়িটা কতটা ট্রিপ দিতে পারবে সেই ঢাকা আর এই ঢাকা তো এখন এখন পরিবর্তন হয়েছে এটা এখন আমরা বেশি পরিবর্তন এটা পরিবর্তনের দিকে যাচ্ছে এবং এটা মান্থলি বেতনের দিকেই যাচ্ছে কিন্তু চুপি চুপি কিছু মালিক নিজেরা ঠিক করে নেয় এবং ড্রাইভারের দিকে কি গিয়েছে আপনাদের না আমরা যেমন মান্থলি ভাড়া দিতে গেলে হয় কি আপনার ড্রাইভারটা আমার কাছে আসতে পারবে না আমি দেখি যে কে গাড়ি ভালো চালায় আমার 10টা গাড়ি আছে আমি দেখব কে গাড়ি ভালো চালায় আছে দেখি ওই লোকটা গাড়ি ভালো চালায় কার কাছে আছে আপনার কাছে আছে ওকে ফুসলাই যে ওখানে কত টাকা বেতন দেয় তোমার দিনে কত পাও তুমি বলে এত তো তোমার তো এটা অনিশ্চয়ের মধ্যে তুমি তো প্রতিদিন টাকাটা দিতে পারো তা তো নয় এমন দিন যায় পকেট থেকে টাকাটা দিতে হয় এমন দিন হয় বেশি আসে সেটা অল্প কিছু আয় আসে সেটা হয়তো খরচ হয়ে যায় তো সেই কারণে আমি মান্থলি বেতনটা দিতে চাই তুমি এত টাকা আমার কাছে আসবে নাকি তখন ও কিন্তু চুপে সারে চলে আসে তখন ওই মালিকটা হয় কি একদিন দুদিন গাড়িটা বন্ধ রাখতে হয় কেন ওই গাড়িটা আর অন্য কেউ চালাতে চায় না তো ভালো ড্রাইভারদের মূল্যায়নটা সবসময় আসে এবং আমরা ওই জন্যই চাচ্ছি যে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো যদি বাংলাদেশ গভর্নমেন্ট করে দিতে চেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে না দেশের সব জায়গাতে আমরা ট্রেনিং ইনস্টিটিউট করবো এবং যাতে যেমন ড্রাইভাররা যাতে 5 ঘন্টার বেশি গাড়ি না চালায় সেদিকে মালিকদের দৃষ্টি দিতে হবে এবং মালিক যাত্রীরা যাতে মাথা বের করে বাইরের দিকে না থাকে হাত বাইর করে বাইরের দিকে না থাকে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু আর কেউ মাথাও বের করে না আর কেউ হাতও বের করে না কারো হাতও কাটা যায় না মাথাও লাগে না ঢাকার গাড়িগুলো দেখবেন যে একদম সে মানে কাছাকাছি থেকে 5 ইঞ্চির বেশি কমেও চলাচল করে এরকম অবস্থা হয়ে যায় এবং একটা সময় একটা ঘষা লাগে সবসময় এবং এই গাড়িগুলো দেখবেন যে সম্পূর্ণ সব গাড়িগুলোই মানে উন্নত মানের যে রং টং তা কিন্তু নয় আমার খারাপ লাগে এই জায়গাটায় যে এই সমিতির আমি সভাপতি কিন্তু গাড়ি যখন দেখি আমি তখন কিন্তু আমার একটু কষ্ট লাগে কিন্তু ইদানিং কিছু কিছু গাড়ি কিন্তু ভালো হচ্ছে এটা আস্তে আস্তে হবে যদি আমি লাভবান হই পরিবহনে গাড়িটা চালাই যদি আমি লাভবান হই আপনি যদি এইখানে বেতনে আপনার পোষায় তাহলে আপনি এখানে থাকবেন না পোষালে তো আপনি থাকবেন না তা আমার গাড়িটা যদি আয় দেয় আমাকে তাহলে না আমি ওর পিছে খরচ করবো নাহলে আমি খরচ করবো কোথা থেকে করবো আমার তো আর জমি জমা বিক্রি করে তো আমি গাড়িটা বানাইছি বা আমি ব্যাংক লোন করেছি তারপরে তো আমার ইকুইটি মানিটা দিতে হচ্ছে তারপরে তো ছোটোমোটো টুকটাক কিছু ঝামেলা সবসময় থেকেই যায় পরিবহনে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ঝামেলা থাকে আর একটা প্রশ্ন যে 11 দফা আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা পেশ করলেন জানালেন এই 11 দফাটা কেন শেষ পর্যন্ত আপনাদের প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হলো কারণ না এইটা আমরা বিআরটিএতে দিয়েছি বা এটা একটা আইন আমাদের যোগাযোগ মন্ত্রীর সড়ক এবং যোগাযোগ মন্ত্রী যিনি উনি এটা করেছেন এবং আরও 3 জন মন্ত্রী এখানে ছিলেন আইনমন্ত্রী রেলমন্ত্রী ওনারা ছিলেন এই এই আইনগুলো যখন করা হয় তখন আমরা এখন মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পরিবহনের সঙ্গে বাস্তবায়ন হবে না একটা আইন থাকে তার সঙ্গে কিছু বিধি থাকে বিধি দেওয়া হয় আইনে যেসব আসে না সেগুলো বিধিতে চলে আসে তো সেভাবে কিছু বিধি দেওয়ার কথা ছিল সেটাই দেরি হয়ে গেছে এতদিন পরে সেটা সরকার করেছে এবং একটা আইনটা এখন আপনার হয়তো ইমপ্লিমেন্টে যাবে তো যাওয়ার পূর্বে আমরা বলছি যাতে একটা সারা দেশে সমস্যার সৃষ্টি না হয় সেই কারণেই আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক বা পরিবহন মালিকদের মানে তারা জানাচ্ছে যে আপনারা যে মন্ত্রীবর্গের সঙ্গে বসেছেন অনেকটা এইগুলি বিষয়গুলো তারা মানে নাই বলেই প্রধানমন্ত্রীর কাছে সম্পূর্ণ তো আমাদের মনোপুত হবে না এটা তো স্বাভাবিক সম্পূর্ণ আমার শ্রমিকদের মনোপুত হবে তাও সত্যি নয় মালিকদের সব মনোপুত হবে তা তো প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন আমরা প্রধানমন্ত্রীকে আমরা বিষয়গুলো ওনার নলেজে দিয়েছি আমরা উনি কাউকে না কাউকে তো দায়িত্ব দেবেনি যে তাদের সঙ্গে একটু বসে তোমরা ঠিক করে নাও আমরা যেমন বিএনপি পিরিয়ডের সময় এর আগে আমরা 6 জন 7 জন মন্ত্রীর সঙ্গে বসছি বসে আমরা আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে কিন্তু বাস্তবায়ন একটাও কিন্তু হয়নি কিন্তু এই এই সরকারের আমলে আমরা যা আলোচনা হয়েছে যখন মাননীয় প্রধানমন্ত্রী টেক আপ করেছেন এবং প্রধানমন্ত্রীকে সেগুলো বাস্তবায়ন করেছেন তো সুতরাং আমি যখন আমাদের এই 14 সালেই যখন আমি স্থানীয় সরকার পল্লী সভাপতি মন্ত্রীর দায়িত্ব পালন করি তখনই প্রায় আমাদের প্রায় 900 গাড়ির মধ্যে পুড়ে দিয়েছিল এবং আমাদের 500 শ্রমিক নিহত হয়েছিল মানে পেট্রোল বোমা দিয়ে নিহত হয়েছিল তারা তো এটার কিন্তু ড্যামারেজ মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 100 কোটি টাকা ড্যামারেজ উনি নিজেই দিয়েছেন কোন গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানিয়ে দিয়েছি ওনাকে এবং সেইভাবে উনি সেই থানার মারফতে উনি জেনেছেন কত কী কী গাড়ির ক্ষতি ক্ষয়ক্ষতি কী কী হয়েছে এগুলো জেনে উনি নিজেই কিন্তু 9 ঘন্টা ধরে দাঁড়িয়ে কিন্তু উনি 100 কোটি টাকার উপরেই কিন্তু আমাদের দিয়েছেন আমাদের মানে আমাদের মালিকদের সরাসরি উনি দিয়েছেন দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীর দপ্তর সামনে মানে হল থেকে ওনার যে কী বলে উনি যেখান থেকে ওনার যে পাশে একটা হল আছে না তহবিল থেকে দিয়েছে।